বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। যথাযোগ্য মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় স্কটল্যান্ডের এডিনবরার বাঙালিরা পালন করেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান একুশে ফেব্রুয়ারি। প্রবাসী বাঙালিরা এই সময় এডিনবরার সিটি চেম্বারে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। স্কটল্যান্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির। যথাযোগ্য মর্যাদা এবং বিনম্র শ্রদ্ধায় এডিনবরো প্রবাসী বাঙালিরাও পালন করলেন এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং অমর একুশে ফেব্রুয়ারি। যারা শহীদ হয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে আজকে স্মরণ করতেছি এবং আমাদের ভাষা বিরোধী এবং দেশ বিরোধী লোকদের যাতে সঠিক বিচার হয় এটি আমি এডিনবরা এবং বাংলাদেশি কমিউনিটি স্কটল্যান্ডের পক্ষ থেকে আমাদের সরকারের কাছে দাবি জানাইতেছি, বর্তমান সরকারের কাছে দাবি রাখছি, অতিসত্বর আপনারা যোদ্ধাবাদীদের বিচার এবং মানবতাবিরোধী কাজকর্মে যারা লিপ্ত ছিল তাদের শাস্তির বিধান করুন। আজকে যে দাবি চলতেছে সেই দাবির সাথে আমি একত্রতা ঘোষণা করতেছি এবং এর সাথে আমি বলতে চাই বাংলাদেশের যত রাজাকার আছে সব রাজাকারের বিচার হোক। দেশের মাটিতে যে আমরা একুশে ফেব্রুয়ারি পালন করছি এটা নিয়ে আমরা গর্বিত। ডালরা স্কুলের ছোট্ট শিশুরা বরাবরের মতো এবারও কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করে। থিসেল শাপলা কালচারাল গ্রুপের উদ্যোগে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। শাহবাগ প্রজন্ম চত্বরের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে রাজাকার বিরোধী স্লোগানে মুখরিত হয় প্রাঙ্গণ। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ছিল এখানে মুখ্য দাবি। এডিনবরা স্কটল্যান্ড থেকে হুমায়ুন কবির, চ্যানেল আই। একুশে একাডেমি এবং বঙ্গবন্ধু পরিষদ ব্রাডফোর্ডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং বাংলা লেখার প্রতিযোগিতা আয়োজন করা হয়। বিস্তারিত থাকছে আমাদের ব্রাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লায়েক মিয়ার রিপোর্টে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান একুশে ফেব্রুয়ারি ও শহীদ দিবস উপলক্ষে ব্রাডফোর্ডের একুশে একাডেমি ও বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে গত ২৬শে ফেব্রুয়ারি রবিবার একুশে একাডেমি প্রাঙ্গণে শহীদ দিবস উদযাপন উপলক্ষে একুশে একাডেমির শিশু কিশোরদের বাংলা লেখার প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পাঠের মধ্য দিয়ে বেলুন আকাশে উড়িয়ে দেওয়া হয়। পরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শিশু কিশোরদের বাংলা লেখার প্রতিযোগিতা শুরু হয়। আব্দুল সালামের পরিচালনা ও হারুন আহমদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভা। এতে সভাপতিত্ব করেন মুমিন মিয়া। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আব্দুল মুসব্বির এমবিই। এছাড়া বিপুল সংখ্যক শিশু কিশোর, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, নেতাকর্মী, নেতৃবৃন্দ ও একুশে একাডেমির ছাত্রছাত্রী ও পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন, ইউসুফ আলী, সুনু মিয়া, সান্দ আলী, হারিস আলী, এনামুল হক ও মিজানুর রহমান প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন ১৯৫২ সালে মাতৃভাষাকে রক্ষার জন্য যে সকল বীর সন্তানেরা শহীদ হয়েছেন আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ভবিষ্যৎ প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তোলা, মাতৃভাষার সঠিক ইতিহাস পৌঁছানো ও মায়ের ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করে গড়ে তোলার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। এছাড়া বর্তমানে বাংলাদেশে যে অরাজকতা চলছে তা কঠোর হস্তে দমন করে যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। নতুন প্রজন্মের শিশু কিশোরদের বাংলা ভাষা শিক্ষার প্রতি আগ্রহী করে তোলার জন্য এবং দেশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য একুশে একাডেমির এই আয়োজন। ব্রাডফোর্ড থেকে শেখ মোহাম্মদ লায়েক মিয়া, চ্যানেল আই নিউজ। ব্রাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাডফোর্ড থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি সাইকুল হক সাইক। গতকাল ব্রাডফোর্ড আওয়ামী লীগের উদ্যোগে শহরের একটি রেস্টুরেন্টে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। ব্রাডফোর্ড আওয়ামী লীগের সভাপতি আজিবুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা সাজিবুল্লাহ সাজিব, আলহাজ এলাইস মিয়া, সহসভাপতি নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, মোহাম্মদ আতাউর রহমান, ফরাশ মিয়া, আব্দুল হান্নান, খায়রুল ইসলাম, মসলাউদ্দিন ও কামালউদ্দিন প্রমুখ সবাই নেতৃবৃন্দ বলেন, অনেক রক্তের বিনিময়ে আমাদের বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে পেয়েছি এবং এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সারা বিশ্বে মর্যাদা পেয়েছে। তাই এই ভাষার প্রতি সকলের শ্রদ্ধাবোধ রেখে প্রবাসী সকলের ছেলে মেয়েদেরকে ইংরেজি শিক্ষার পাশাপাশি বাংলা শিক্ষায় শিক্ষিত করার আহ্বান জানানোর মধ্য দিয়ে সবার সমাপ্তি ঘোষণা করা হয়। শায়কুলক শায়ক চ্যানেল আই বেডফুড। একুশে চেতনাকে আরও সুদৃঢ় করতে বিশ্বের বিভিন্ন দেশের ন্যায় জার্মানিতেও পালন করা হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জার্মানির বিভিন্ন শহর থেকে তথ্য এবং উপাত্ত নিয়ে আমাদের বিশেষ প্রতিনিধি হাবিবুর রহমান হেলাল জানান, বৃহস্পতিবার সকালে অমর একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্লিনের বাংলাদেশ দূতাবাস আয়োজন করে শহীদদের স্মরণে আলোচনা অনুষ্ঠান। এতে মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান দূতাবাসের চার্জ দি অ্যাফেয়ার্স নজরুল ইসলাম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রউফ, কাজী তুহিন রসুল, বক্তব্য রাখেন নূরে আলম সিদ্দিকী রুবেল, মাসুদুর রহমান মাসুদ, নূর জাহান নুরি সহ আরও অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুফিয়া খানম। অন্যদিকে শনিবার বিকেলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন, শহীদদের প্রতি সম্মান জানান ফ্রাঙ্কফুর্টের বাংলাদেশি শিক্ষার্থীরা। বাংলাদেশ দূতাবাস বার্লিনের পক্ষ থেকে জার্মানিতে বসবাসরত সকল বাংলা ভাষাভাষী ভাই বোন, তাছাড়াও অস্ট্রিয়া, হাঙ্গেরি, চেক রিপাবলিক, স্লোভাকিয়া এবং স্লোভেনিয়ায় সকল বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে একুশে ফেব্রুয়ারির সংগ্রামের শুভেচ্ছা। সমস্ত বাংলা ভাষাভাষীদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি আশা করছি যে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই ভাষাকে আরও উন্নত এবং সমৃদ্ধ করার চেষ্টা করব এবং দেশকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আন্তরিকভাবে কাজ করব। দীর্ঘ 14 বছর পর ফ্রান্সের পক্ষ থেকে স্থায়ী শহীদ মিনার স্থাপনের অনুমতি পাওয়ায় উদীচী শিল্পী গোষ্ঠী এবং উবার বিলিয়ে মেরি ফ্রান্সের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান। বিস্তারিত থাকছে আমাদের ফ্রান্স প্রতিনিধি এম এ হাশেমের রিপোর্টে। 1999 সাল থেকে 2013, মাঝখানে কেটে গেছে 14টি বছর। প্যারিসের ইউনেস্কো সদর দপ্তর থেকে 1999 সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণার 14 বছর পর অবশেষে 24 ফেব্রুয়ারি 2013 ফ্রান্সের মাটিতে প্রথম স্থায়ী শহীদ মিনার স্থাপনের ঘোষণা দেন ওবারবিলিয়ে শহরের মেয়র মিস্টার জ্যাক সালভাতোর। মেয়রের ঘোষণা অনুযায়ী আগামী 26 জুন ওবারবিলিয়ে এম এ সেজার পার্কে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তর স্থাপিত হবে। উদীচী ফ্রান্স সংসদের সভাপতি কিরণময় মণ্ডলের সভাপতিত্বে মাতৃভাষা দিবসের উক্ত অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণ করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, ওবারবিলিয়ের মেয়র জ্যাক সালভাতোর, জার্মানির ইয়োনা শহরের মেয়র আলব্রেট স্লোটার, প্যালেস্টাইনের বেইত জালা শহরের মেয়র নাইয়েল সালমান এবং ওবারবিলিয়ে মেরির আন্তর্জাতিক বিভাগের পরিচালক কার্লোস সামেদু। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সকলে 52 ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন করেন। Nous inaugurons cette stèle le 26 juin prochain au parc Aimé Césaire. Shohid Minar. Mayor পরিষ্কারভাবে ফর্মালি ঘোষণা করলেন শহীদ মিনারের জন্য একটা স্থায়ী জায়গা দেয়া হবে। নিবিড়ভাবে আমরা মেয়র অফিসের সাথে যোগাযোগ রাখব এবং কাজ করব এবং একই সাথে উদীচিকেও আমরা সাথে রেখে এবং তথা সমগ্র বাংলাদেশি কমিউনিটিকেও সাথে রেখে আমরা এই কাজটা করব। এই প্রথম ফ্রান্সের মাটিতে স্থায়ী শহীদ মিনারের ঘোষণা। আজকের এই সফলতার জন্য শুধু উদীচী শিল্পী গোষ্ঠী নয়, সমগ্র বাঙালি সমাজের। উদীচী শিল্পী গোষ্ঠী এবং ওবারবিলিয়ে মেরির যৌথ আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই অনুষ্ঠানে 15টি বিভিন্ন ভাষার জাতিগোষ্ঠী সহ প্রচুর সংখ্যক বিদেশি এবং ফ্রান্সে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন। আমি বাংলার গান গাই, আমি আমার, আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। একুশে ফেব্রুয়ারি এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই আয়োজনে বিদেশিদের পাশাপাশি উদীচী শিল্পীদের পরিবেশনা সহ বাংলাদেশ থেকে আগত শিল্পী বাউল কাননবালা,
এবং বাউল আবু বকর সিদ্দিক গান পরিবেশন করেন। এম এ হাসেম, চ্যানেল আই, প্যারিস, ফ্রান্স।